আমরা এখন আছি নেপাল টি ভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম ঢাকা টু কাঠমান্ডু আসার অভিজ্ঞতা আর নেপালের ব্লগগুলো সিরিয়ালি আপ করা হবে এখন হচ্ছে আমরা এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যাবো হোটেলটা হচ্ছে থামেলে নর্মালি ট্যুরিস্ট এরিয়া হচ্ছে থামেল তো থামেলেই সব হোটেলগুলো থাকে তো এয়ারপোর্ট থেকে আমরা ক্যাব দেখছিলাম তো এখানে যে লোকাল ক্যাবগুলো আছে সেখানে আমাদের হোটেল অ্যাড্রেস বলার পর এখানে লোকাল ক্যাব এক হাজার রুপি চাইলেন থামেল পর্যন্ত এরপরে দেখলাম এখানে একটা প্রি ট্যাক্সি সার্ভিস আছে এখানে হচ্ছে ফিক্সড প্রাইস তো আমরা এখানে গিয়ে ক্যাব প্রাইস জিজ্ঞেস করলাম আমাদের অ্যাড্রেস এখানে দাম হচ্ছে নেপালি রুপি তার মানে বুঝতে পারলাম এই টাইপের ফিক্সড প্রাইস সার্ভিস গুলোই হচ্ছে বেশ ভালো তো আমরা আটশো পঞ্চাশ রুপি দিয়ে হচ্ছে একটা ক্যাব নিয়ে নিলাম আর আপনারা চাইলে কিন্তু হোটেল থেকেও এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা নিতে পারেন সেক্ষেত্রে হোটেল থেকেই গাড়ি পাঠিয়ে দেওয়া হবে এয়ারপোর্ট থেকে পিক করার জন্য এর আগের বার যখন আমরা এসেছিলাম আমরা হোটেল থেকেই পিক সার্ভিসটা নিয়েছিলাম তো হোটেল থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এবার আমরা একটা খুবই নর্মাল টাইপের হোটেল বুক করেছি আগোটা থেকে এই টাইপের হোটেলগুলো নর্মালি এয়ারপোর্ট সার্ভিস দেয় না আমরা জাস্ট এক রাত থাকবো কাঠমান্ডুতে এর পর দিন সকালবেলায় পকড়াতে চলে যাব এজন্য ভাবলাম নর্মাল হোটেল হলেই চলবে জাস্ট নাইট স্টে করার জন্য তো আটশো পঞ্চাশ রুপিতে হচ্ছে আমাদেরকে এই ট্যাক্সি ক্যাবটা দেওয়া হয়েছে এটা দিয়ে হচ্ছে আমরা থামেল পর্যন্ত যাব আর নেপালি রুপি আর বাংলাদেশি কারেন্সিতে কিন্তু খুব একটা পার্থক্য নাই ডলার প্রতি পাঁচ থেকে ছয় রুপি বেশি পাওয়া যায় নেপালি রুপিতে তার মানে বাংলাদেশি টাকা আর নেপালি রুপিতে খুব একটা পার্থক্য নাই যে খরচগুলো করব এটা বা অলমোস্ট বাংলাদেশি টাকার সমানই হবে তো এই তো এখন হচ্ছে আমরা যাচ্ছি থামেলের উদ্দেশ্যে তো এই হচ্ছে এয়ারপোর্ট থেকে থামেলে যাওয়ার রুট আমি প্রায় দশ বছর পরে আসলাম থামেলে দশ বছর আগে একবার এসেছিলাম প্রিয়র বাবা অবশ্য এরপরে আরেকবার এসেছিল রাস্তাঘাটে কিছুটা চেঞ্জ হয়েছে তবে দশ বছর ক্ষেত্রে যতটা চেঞ্জ আমি ভেবেছিলাম হবে অতটা চেঞ্জ হয় নাই কাঠমান্ডুতে কিন্তু হাই রাইজ বিল্ডিং খুব একটা চোখে পড়ে না অনেকটা বাংলাদেশের পুরান ঢাকার মতো তো আমি তো থামেলটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর এয়ারপোর্ট নেমে দেখি মোটামুটি ভালোই ঠান্ডা আর কাঠমান্ডুতে একটু ঠান্ডাটা বেশি পোকরার চাইতে আমরা পরদিনই চলে যাব পোকরাতে কারণ হিমালয়ের বেস্ট ভিউ দেখা যায় পোকরা থেকে পোকরাটা হচ্ছে টুরিস্ট প্লেস এটাই হচ্ছে নেপালের মূল আকর্ষণ যেটা ঘোরার জন্যই আমরা আসলে এসেছি তবে কাঠমান্ডু থেকে পোকরা যেতে প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় লাগতো আগে আর এখন রাস্তা ভাঙা এখন নাকি প্রায় দশ থেকে এগারো ঘন্টার মতো সময় লাগে এটা অনেক বিশাল একটা জার্নি নেপাল পুরাটাই হচ্ছে পাহাড়ি এরিয়া মাঝে কিছু কিছু ল্যান্ড এয়ারপোর্টের জন্য তো বিশাল সমতল ল্যান্ড দরকার তো যেহেতু এটা পাহাড়ি এরিয়া অনেকটা সমতল ল্যান্ড না থাকাতে এই এয়ারপোর্ট গুলো ছোট হয় ছোট ছোট প্লেন এখানে নামে আর ডোমেস্টিক ফ্লাইট গুলো অতটা অ্যাভেলেবেলও না আর অনেকটাই রিস্কি এই জন্য আমরা বাই রোডেই যাবো প্রিয় এতটা জার্নি করে কি অবস্থা হবে আমি তাই চিন্তা ভাবনা করতেছি আর নেপাল একটা সময় হিন্দু রাষ্ট্র ছিল যদিও অফিসিয়ালি এখন আর হিন্দু রাষ্ট্র নাই তো এই জন্য একটু পরপরই হচ্ছে মন্দির নেপালের মূল আকর্ষণীয় হচ্ছে মন্দিরগুলো আসলেও এই মন্দিরগুলোতে ভিজিট করে কারণ এগুলা হচ্ছে সিম্বল অফ নেপাল আর আমি বললাম না থামেল শহরটা অনেকটাই আমাদের পুরান ঢাকার মতো এই যে দেখেন অনেকটাই কিন্তু পুরান ঢাকার মতোই মনে হবে তো এই তো আমরা আমাদের হোটেলে চলে আসি তো হোটেলে আসার পরে হোটেলের বাইরের চেহারা দেখি আমার পছন্দ হয় নাই আমরা আগোরাতে হোটেল রুম বুক করে আসছিলাম আগো কিন্তু ছবি দেখে আসলে সবসময় বোঝা যায় না হোটেলটা কেমন হবে তো বুঝেছিলাম যে সিম্পল টাইপ হোটেল হবে কিন্তু এখানে আসার পরে আমার কাছে একদমই ভালো লাগছিল না নেপালের খরচ কিন্তু অনেকটা বাংলাদেশের মতোই এই জন্য হোটেল ভাড়াগুলোও অনেকটা বাংলাদেশের মতোই বাংলাদেশের কক্সেস বাজারে যেমন মানের হোটেল যেমন দামে পাওয়া যায় কাঠমান্ডুতেও অনেকটাই তাই তো আমরা এই রুমটা বুক করেছিলাম তো এই রুমটাতে এসে দেখি রুমটা এতটাই সিম্পল একটা রুম এই হচ্ছে ওয়াশরুম এই রুমটার প্রাইস পড়েছিল হচ্ছে নেপালি রুপিতে প্রায় আড়াই হাজার রুপির মতো তবে মোটামুটি কিন্তু আড়াই হাজার রুপিতে নেপালে বেশ ভালো ভালো হোটেল রুমই পাওয়া যায় তো এটা সেই তুলনায় একদমই ভালো না খুবই নোংরা টাইপের ছিল ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুর অবস্থায় একদম যাচ্ছে তাই টাইপের ছিল আর জানালার পাশে কবুতর মনে হয় দিন প্রিয় সেটা দেখতেছে হোটেলটার নাম ছিল হচ্ছে কাঠমান্ডু সিটি হোটেল আমরা চাইলে কিন্তু ক্যান্সেলও করতে পারতাম কিন্তু প্রিয় সে অনেকক্ষণ যাবত না খাওয়া এই জন্য আর দেরি করলাম না জাস্ট রুমে গিয়ে এখন বের হয়ে গিয়েছি খাবার খাওয়ার সন্ধানে প্রিয় সকালবেলাও নাস্তা করে নাই তারপরে এ প্লেনেও কিছু খায় নাই অলরেডি দুপুর হয়ে গিয়েছে আমাদের আসতে আসতে এখন দেখি খাবার কোথায় পাওয়া যায় আগে প্রিয়কে খাওয়াতে হবে অনেকটা সময় ধরে না খাওয়া প্রিয় হচ্ছে ভাত পাগল মানুষ তো আমার খুঁজতে হবে রাইস আইটেম কোথায় পাওয়া যায় তো এখানে কয়েকটা রেস্টুরেন্ট খুঁজলাম নেপালি রেস্টুরেন্ট হলেও চলবে কারণ নেপালি থালি আছে সেটার মধ্যে ভাত পাওয়া যায় আমাদের হোটেলটা আসলে যে এরিয়ার মধ্যে পড়েছে এটার আশেপাশে তেমন কিছুই ভালো পাওয়া যাচ্ছিল আর দেশের বাইরে এসে ভাত পাওয়াটা কিন্তু আসলেই টাফ ব্যাপার নিজেরা কিন্তু একটা কিছু খেয়ে নেওয়া যায় তবে বাচ্চা সহ ট্রাভেল করলে এই খাওয়া দাওয়া নিয়ে বেশ ভালো একটা ঝামেলা হয় রেডি কোথাও পাওয়া যায় না খাবার অর্ডার করলে তারপরে রেডি করে দেওয়া হয় তো হঠাৎ করে হচ্ছে আমার চোখে একটা রেস্টুরেন্ট পড়লো যেটার নাম হচ্ছে ইয়াসিন হালাল রেস্টুরেন্ট যেখানে দেখলাম বাংলা লেখা বাংলা লেখা দেখে তো আমি পুরাই অবাক যে কাঠমান্ডুতে আমি বাংলা রেস্তোরাঁ পাবো এটা আমি চিন্তা করিনি যাই হোক কোনো কোনো কিছু চিন্তা না করে সৌজা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখি এটা একদম বাংলাদেশিদের বাংলা হোটেল যেটাকে বলে বাংলা ভাতের হোটেল এটার মালিক থেকে শুরু করে সব স্টাফরা সবই হচ্ছে বাঙালি বাংলাদেশের যে ভাতের হোটেলগুলো থাকে ঠিক এমন টাইপেরই পরিবেশ খাবার দাবারের দামও এরকম আর যেহেতু রান্নাবান্না বাঙালিদের হাতে করা খাবার দাবারের টেস্টও এরকমই হবে তো ভাত পেয়ে তো আমার পুরো মাথা ঠান্ডা হয়ে গেছে যে প্রিয়কে আমি ভাত খাওয়াইতে পারবো প্রিয় ভাত ছাড়া অন্য কোনো কিছুই আসলে উই অর্থে খেতে পারে না তো এখানে এসে আমরা চিকেন নিলাম ভর্তা নিলাম ডাল নিলাম সবজি নিলাম এখানে মহিষের মাংসটা কিন্তু খুব অ্যাভেলেবেল মহিষের মাংসটা হচ্ছে ছিল দেড়শো টাকা করে আমরা চিকেন নিয়েছিলাম চিকেনের দাম ছিল হচ্ছে দুশো টাকা ভর্তার দাম ছিল পঞ্চাশ টাকা ডাল ফ্রি ভাতের সাথে ভাতের দাম ছিল পঞ্চাশ টাকা সবজিও মেবি পঞ্চাশ টাকাই ছিল মানে বাংলাদেশে যেমন দাম হয় এরকমই আর নেপালে কিন্তু বিফ পাওয়া যায় না বিফ সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো প্রিয়কে খাওয়ানোর শেষ আমার মাথা পুরা ঠান্ডা আসলে বাচ্চা কাচ্চা না খেলে কি পরিমাণে অসুস্থি লাগে তো প্রিয়কে খাওয়া দাওয়া করানোর পর এখন আমরা সিম নিতে বের হয়ে গিয়েছি এয়ারপোর্টে সিমের দাম বেশি ছিল এই জন্য আমরা এয়ারপোর্ট থেকে নিয়ে নেই এয়ারপোর্ট ওটা পাঁচশো টাকা করে যাচ্ছিল আর এখানে আমরা একটা সিমের দোকানে চলে আসলাম এখানে হচ্ছে সিমের প্রাইস ছিল আড়াইশো টাকা আর সিম নেওয়ার জন্য অবশ্যই ছবি লাগবে আগে পাসপোর্ট হলেই চলতো কিন্তু এখন আবার ছবি লাগে আর সিমের সাথে তো বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে ইন্টারনেট সেই প্যাকেজও নিতে হবে এই হচ্ছে প্যাকেজের প্রাইসগুলা তো আমরা পাঁচ জিবি নিয়েছিলাম তিনশো পঞ্চাশ রুপির যে প্যাকেজটা সেটা নিয়েছিলাম সাথে হচ্ছে সিমের দাম ছিল আড়াইশো রুপি আমি এখানে যে দাম বলছি সবই কিন্তু নেপালি রুপিতে আমি মাঝে মাঝে টাকা বলে ফেলছি এটা আসলে হবে নেপালি রুপি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল সিম নেওয়া হয়ে গেছে মোটামুটি কাজ শেষ আসার পরে এখন হচ্ছে বিকেলের টাইমটা হাতে যতটুকু আছে আমরা আশেপাশে একটু ঘুরে দেখব হোটেল রুমটা নিয়ে মনটা যথেষ্টই খারাপ যাই হোক এক রাতেরই বিষয় এখন হচ্ছে আমরা আশপাশটা ঘুরে দেখব শেয়ার করবো নেক্সট ব্লগে আপনাদের সাথে